আপনারা কেউ মাস্ক পরিধান করছেন না, মাস্ক পরিধান না করলে কিন্তু আপনাদের জরিমানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হতে পারে। আজকে আমরা বলে যাচ্ছি সবাই বাইরে বের হলে মাস্ক পরার কথা, কারো মুখে মাস্ক নাই, যে বাচ্চারা মুখে মাস্ক নাই, চায়ের দোকানদার চায়ের দোকানদার মুখে আসেন, আশেপাশে যেগুলো দোকান সবাই মাস্ক পরবেন। এরপর থেকে আসলে কিন্তু আমরা আপনাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে খুব শীঘ্রই, সেক্ষেত্রে আপনারা কিন্তু জরিমানার সম্মুখীন হবেন। খেটে খাওয়া মানুষ আপনারা, আমরা চাই না যে আপনাদের কোনো ক্ষতি হোক, কিন্তু নিজের ক্ষতি যদি নিজে ডেকে আনেন সেক্ষেত্রে কিন্তু কারো কিছু করার নাই। করোনা আক্রান্ত হতে পারেন, সঙ্গে আর্থিক জরিমানা হতে পারে। ঘরের বাইরে বের হলে সবাই মাস্ক পরিধান করবেন, এটাই কিন্তু নির্দেশনা। আমরা আপনাদেরকে জোর করতে চাই না, কিন্তু আপনারা করছেন না, এটা কিন্তু আসলে উচিত নয়। কাপড়ের মাস্ক পরিধান করবেন, কাপড়ের মাস্ক বারবার ধুয়ে পরিধান করা যায়, দাম বেশি না, 10 টাকা 15 টাকা এরকম। দুইটা মাস্ক থাকলে একটা পরবেন, ময়লা হয়ে গেলে ধুয়ে দেবেন, আর একটা পরবেন। এইভাবে পর্যায়ক্রমে বদলে বদলে পড়তে হবে। মাস্ক পরিধান কিন্তু বাধ্যতামূলক হবে। সকল আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আর সকলেই আইন এবং নিয়ম মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ। আলাদা ভাব এরপরে কিন্তু সব সময় বলতে হবে। এই দৌড়াও না, মাস্ক বের করো, দেখছো আমরা